হ্যালো বন্ধুরা, এডু লেকচার ভিডিওর আর একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে সাজেশন দিব। তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এবার 2019 সালে, অর্থাৎ পরীক্ষা দিচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, তাদের জন্য এই সাজেশন। আশা করি এটা কমন পড়বে। তো অনেকেই মনে করো যে আমি এত সাজেশন কেমনে দিই, এত সাবজেক্টের সাজেশন আমি কেমনে দিই, একা আমি নিজে নিচ্ছ একটা সাবজেক্টে পড়ি, আমি এতগুলো সাবজেক্টে কেমনে সাজেশন দিই। আমি বলে রাখি তোমাদেরকে, আমি পড়ি ত্রিপলিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ে, বিভিন্ন সাবজেক্টে পড়ে, যেমন কেউ অ্যাকাউন্টিংয়ে পড়ে, কেউ মার্কেটিংয়ে পড়ে, কেউ ম্যানেজমেন্টে পড়ে, কেউ ইকোনমিক্সে পড়ে, কেউ বাংলায় পড়ে, কেউ ইংরেজিতে পড়ে, কেউ লতে পড়ে, কেউ বায়োলজিতে পড়ে, কেউ কেমিস্ট্রিতে পড়ে, এক এক জায়গায় একজন পড়ে। ইভেন তোমরা হয়তো অনেকে আমার ইউটিউবে টিউটোরিয়াল দেখছো যে আমি নিজেও কিন্তু একটু একটু জানি, জানি না যে তা না। তো দ্যাটস ওয়াই আমি বিভিন্ন জায়গা থেকে এই সাজেশনগুলো কালেক্ট করে থাকি এবং বিভিন্ন কলেজের টিচারদের সাথে ইনশাল্লাহ আমার পরিচয় আছে ভালো, যার কারণে আমি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারি এবং যেটা কমন পড়বে ওই জিনিসগুলোই আমি কালেক্ট করি এবং সেই জিনিসগুলোই তোমাদেরকে ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা আমাদের ফেসবুক পেজে হোক, যেখানেই হোক আমি দেওয়ার চেষ্টা করি। তো আমাদের ফেসবুকে পেজ আছে, তোমরা হয়তো অনেকে জানো না, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আমাদের ফেসবুকের পেজটার নাম হচ্ছে এডু লেকচার বিডি, ঠিক আছে, এডু লেকচার বিডি আমাদের চ্যানেলের নাম। এই চ্যানেলের নাম দিয়ে তোমরা ফেসবুকে সার্চ দাও, তাহলে পেয়ে যাবা, সেখানে তোমরা আমাদের সাথে জয়েন থাকতে পারো আর তাহলে আমরা যেই সাজেশনগুলো দিই সেগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। তো আর কথা না বাড়ি, আমরা চলে যাচ্ছি সাজেশন পাঠে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সাজেশন পাঠে, এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র সাজেশন। এটা আমাদের প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, যেগুলো আমাদের পড়া লাগবে, এগুলো পড়া ছাড়া কখনোই হবে না, মানে এগুলো থেকে পরীক্ষায় আসবে, সেগুলো হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী, বৈশিষ্ট্য, ব্যবসায়ের গুরুত্ব, তারপরে থাকতেছে ব্যবসায়ের আওতা ও পরিধি, তারপরে থাকতেছে শিল্পের প্রকারভেদ, তারপর থাকতেছে সামাজিক ব্যবসায়। এবার আমরা চলে যাচ্ছি অধ্যায় দুই, এখান থেকে থাকবে ব্যবসায় পরিবেশের প্রকারভেদ ও প্রভাব, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, তারপরে যেটা থাকতেছে অধ্যায় তিন, এখান থেকে একটু টপিক বেশি, অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্য ও প্রকারভেদ, চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারদের প্রকারভেদ, বিলোপ সাধন পদ্ধতি, এই টপিকগুলো তোমাদেরকে মাস্ট শেখা লাগবে। এখান থেকেই ক্রিয়েটিভ কোশ্চেন হবে, সৃজনশীল প্রশ্ন আসবে এখান থেকেই। এবার আমরা চলে যাচ্ছি অধ্যায় চার, এখান থেকে আমাদেরকে যে টপিকগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে কোম্পানির বৈশিষ্ট্য, প্রকারভেদ, গঠন প্রণালী, এরপরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্মারকলিপি ও এর ধারণা, বিলোপ সাধন পদ্ধতি, শেয়ারের প্রকারভেদ। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা যে সাজেশনটা দিচ্ছি সেখান থেকে শুধুমাত্র তোমরা সিকিউ পাঠ পড়বা, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এমসিকিউর জন্য তোমাদেরকে পুরো বই পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে, আমাদের চ্যাপ্টার ফাইভ, এখানে অল্প টপিক এখান থেকে, বিকজ এখানে পড়াও কম। এখান থেকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সমবায় সমিতির বৈশিষ্ট্য, মূলনীতি, প্রকারভেদ, সমবায় সমিতির বৈশিষ্ট্য, মূলনীতি এবং প্রকারভেদ, এইগুলো শিখলেই হবে, এর বাইরে এই চ্যাপ্টার থেকে তেমনটা কিছু দরকার নেই। এবার আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার সিক্সে, এখান থেকে যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় ও তার বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে পিপিপি অর্থাৎ থ্রি পি, তারপর থাকবে বিআরটিএ, তারপর থাকবে বিটিটিবি, তারপর থাকবে বিআর, এই টপিকগুলো তোমাদেরকে এখানে মাস্ট শিখতে হবে, যেগুলো আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে থাকবে। এবার আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায়, এখান থেকে আমাদেরকে যে টপিকগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে প্যাটেন্ট ও এর প্রকার, সরি নিবন্ধন, প্যাটেন্ট ও এর নিবন্ধন, কপিরাইট ও এর নিবন্ধন, ট্রেডমার্ক, আইনভঙ্গের পরিণাম, এই জিনিসগুলো এখান থেকে জানতে হবে। সাথে আরও একটা জিনিস থাকতেছে, আরও দুইটা টপিক, একটা হচ্ছে আইএসও, একটা হচ্ছে বিএসটিআই, এই টপিকগুলো আমাদেরকে শিখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি অধ্যায় আটে, এখান থেকে যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ব্যবসায়ে সহায়ক সেবার ধরন ও প্রকারভেদ,
বেসিক বিজিএম ইএ ইপিবি এসএমই এই টপিকগুলো এবং প্রতিষ্ঠান যেগুলোর নাম এখানে বলা হচ্ছে এগুলো সবগুলোকে তোমাদেরকে আয়ত্তের মধ্যে রাখতে হবে, বিস্তারিত জেনে রাখতে হবে, তাহলে তোমরা ক্রিয়েটিভ কোশ্চেনে ভালো করতে পারবা। এবার আমরা চলে যাচ্ছি অধ্যায় নয়। এখান থেকে যেটা তোমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে উদ্যোক্তার কাজগুলো এবং উদ্যোক্তার গুণাবলী। তারপর শিখতে হবে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগের সম্পর্ক। এরপর যেটা থাকতেছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। অধ্যায় দশ থেকে যেটা থাকতেছে সেটা হচ্ছে অনলাইন ব্যবসায়, ই বিজনেস, ই কমার্স, ই রিটেইলিং, ই ব্যাংকিং, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, এই টপিকগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানা লাগবে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়, অধ্যায় ১১। এখান থেকে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। এই দুইটা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসবে। এবং এরই সাথে সাথে আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো শেষ হলো। এই টপিকের বাইরে আশা করি আর কোনো টপিক তোমাদেরকে ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য শেখা লাগবে না। বাট আবারও বলে দিচ্ছি, এমসিকিউ পার্টের জন্য তোমাদেরকে পুরো বই পড়তে হবে। আমি এখানে যে টপিকগুলো তোমাদেরকে দিছি এগুলো থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, অন্য টপিকগুলো সৃজনশীল প্রশ্নের জন্য না পড়লেও চলবে। তো এটাই ছিল আজকে আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সাজেশন। আশা করি তোমাদের এটা পরীক্ষা কমন পড়বে। এবং তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক দিতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। তো অন্য একদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।